ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে 125 জন মারা গেছেন। নিহতদের মধ্যে 17 জনই শিশু। ফুটবল ম্যাচ শেষে দুই দলের ভক্তদের সংঘর্ষে এই ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আরও 180 জন। ফুটবল ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। এবারই যে প্রথম তা নয়। ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় অতীতেও বেশ কয়েকবার সংঘর্ষ বেঁধেছে, তবে সেগুলোতে এত প্রাণহানির ঘটনা ঘটেনি। খেলাধুলাকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় মাঝে মাঝেই দাঙ্গা হয়ে থাকে, হোক দেশে বা দেশের বাইরে। 2019 সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের ম্যাচে জাকার্তায় মালয়েশিয়ার সমর্থকদের হুমকি দেন ইন্দোনেশিয়ার সমর্থকরা, এমনকি তাদের উদ্দেশ্যে পাথরও ছোড়া হয়। স্টেডিয়ামে দাঙ্গা শুরু হওয়ার পরই মালয়েশিয়ার সমর্থকদের বের করে আনেন পুলিশ। এছাড়াও অতীতেও বিভিন্ন ক্লাব ম্যাচে এমন দাঙ্গা হয়েছে। ফিফাতে নিয়ম রয়েছে, খেলার মাঠে এমন দাঙ্গা হলে সমর্থকদের উপর কোনো গ্যাস বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না। তবে কাঞ্জুরোহন স্টেডিয়ামে কেন টিয়ার শেল ছোড়া হলো সে বিষয়ে এখনও ইস্ট জাভা পুলিশ কোনো বক্তব্য দেয়নি। এদিকে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইয়োদোদো। সরকারের পক্ষ থেকে নিহতদের সাহায্য করা হবে। আরএমা এফসিকে নিজেদের ঘরের মাঠে বাকি ম্যাচগুলো আয়োজন করতে দেবে না দেশটি।